আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রাজীব গান্ধী যুব সাক্ষরতা যে ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউটের স্যার মিস্টার রফিকুল ইসলামকে। তা আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও আমরা তৈরি করতে চলেছি, যেখানে উনি কিন্তু বলবেন কিভাবে, কেন আমরা কম্পিউটারটা শিখব, কোথায় শিখব, এগুলো সবগুলো। যারা যারা এখনো পর্যন্ত তোমরা কম্পিউটার কোর্সে ভর্তি হওনি, কেন হবে, কোথায় হবে, বা এই ইনস্টিটিউটে হলে, ভাঙর কলেজ মোড়ের এই ইনস্টিটিউটে হলে কতটা ছাড় পাবে, সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওটা দিয়েছি শুধুমাত্র যারা এখনো কম্পিউটার শেখেনি বা শিখবে, বিশেষ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটা আজকে। তো আজকের দিনে কম্পিউটার শেখাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে আমাদের স্যার আছে আশানুর আহমেদ, ওনার কাছে আমি একটু জানতে চাই যে আজকের দিনে কম্পিউটার শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। স্যার, আপনি একটু বলুন। দেখুন, আমরা মেনলি আজকে ইউটিউবে এসেছি, আমাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এবছর পরীক্ষা দিচ্ছে, তাদেরকে সবাইকে জানানোর জন্য বিশেষ করে। কিন্তু একটা জিনিস যেটা, সেটা যে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা, সেটা মেনলি স্টুডেন্টদেরকে অতটা না বললেও হয়তো হয়, কারণ ওরা সবাই আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারছে যে কম্পিউটার শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা প্রয়োজন। তারপরেও তবু আমি একটু ওদেরকে অবগত করব যে জিনিসটা, যে আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে যেখানেই যাওয়া হোক, সেখানে গেলেই দেখা যাবে যে কম্পিউটারের প্রয়োগ, সেটা যে কোনো সমস্যা। আর তাছাড়া আজকের দিনে যেহেতু সবাই স্টুডেন্ট, পড়াশোনা করছে, তারা আগামী দিনে কোনো জায়গায় কোনো সংস্থায় কাজ করতে গেলে, সেসব সংস্থাগুলোতেও কাজ করতে গেলে এখন যেহেতু সবকিছু কম্পিউটারাইজড, যে কোনো কাজ কম্পিউটার মাধ্যম ছাড়া হচ্ছে না, তো সেক্ষেত্রে তাদেরকে যেতেই হচ্ছে কম্পিউটার সেন্টারে গিয়ে কম্পিউটারটা শিখতে হচ্ছে। সেই জন্য তাদেরকে কম্পিউটারটা শেখাটা খুব জরুরি। এবার কিভাবে শিখব, কোথা থেকে শিখব, এই প্রশ্নটা সব স্টুডেন্টদের মধ্যে থেকে। হ্যাঁ, বিশেষ করে এখন বর্তমানে কি ধরনের হচ্ছে, অনেক সেন্টার আছে দেখবেন যারা কম্পিউটার সেন্টারের নাম করে, সেন্টার দেখা যাচ্ছে কম্পিউটার সেন্টার, কিন্তু পাড়া গলিতে গলিতে এখন অনেক সেন্টার গজে উঠছে, কাজ দিয়ে ঝিকঝ্যাক সেন্টার, কিন্তু দেখা যাচ্ছে যে সেন্টার গুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড সেন্টার নয়। এবার সেক্ষেত্রে কি হয়, যখন স্টুডেন্টরা শিখছে, হয়তো কম বেশি শিখলো কিছু, শেখার পর তারা যখন ওই সার্টিফিকেটটা নিয়ে, ওই সেন্টারের কোনো সার্টিফিকেট নিয়ে কোনো জব সেক্টরে গিয়ে, যেখানে কাজের জন্য গেল, গিয়ে সেখানে সার্টিফিকেট দেখাচ্ছে, সার্টিফিকেট ভেরিফাই করছে, তখন দেখা গেল যে তাদের সার্টিফিকেটটা ভেরিফাই করে দেখা যাচ্ছে তারা কোনো গভর্নমেন্ট সেক্টর থেকে বা কোনো ভালো সেন্টার থেকে শেখেনি। সেই জন্যই সবসময় চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সেন্টারটা গভর্নমেন্ট রেজিস্টার আছে কি না, একদম এটা অবশ্যই আমাদের দেখে নিতে হবে, একদম যে কোনো রেপুটেডেড সেন্টার। এবার তার মধ্যে আমি বলবো যে আমাদের লোকাল এরিয়াতে, আমাদের ভাঙর বাজারে, আমরা যেখান থেকে আজকে লাইভটা করছি সেখানে ভাঙর বাজারে, আমাদের রাজীব গান্ধী জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের একটা সেন্টার আছে, ওই সেন্টার যেরকম গভর্নমেন্ট রেজিস্টার্ড সেন্টার, এই সেন্টার থেকে আমাদের লোকাল এরিয়ার ছেলেমেয়েরা যারা আছে। আমাদের সেন্টারটি কি সারা পশ্চিমবঙ্গে কি আছে কি? হ্যাঁ, আমাদের রাজীব গান্ধী জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনের সেন্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে আছে। তো আমাদের নিজস্ব ওয়েবসাইট RGNYCLM এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন ছেলেমেয়েরা ওরা দেখে নিতে পারে যে আমাদের কোথায় কোথায় সেন্টার আছে। আর আমাদের লোকাল এরিয়া যারা আছেন তাদের বলবো অবশ্যই তারা যেন ভাঙর সেন্টার এবং আমাদের পাকাপোল বাজার ওয়াব মার্কেটে একটা কম্পিউটার সেন্টার আছে রাজীব গান্ধী জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশনে, ওখান থেকে তারা কোর্সটা করতে পারে। রামকৃষ্ণ মিশনের কাছাকাছি, ওদের ফোন নাম্বারটা আমি একই সঙ্গে জানিয়ে রাখি, 6295334146, এই নাম্বারে কল করে ভাঙর সেন্টারের সঙ্গে যোগাযোগ করা যায়। আচ্ছা, আমাদের একটা পাকাপোল যে ব্রাঞ্চ আছে বলছেন, ওই সেন্টারটা যদি অ্যাড্রেস করে যদি বলে দিন, তাহলে স্টুডেন্টগুলো শিখতে পারবে। পাকাপোল সেন্টারের যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে পাকাপোল বাজার ওহাব মার্কেটের যে গলিটা আছে, ওই গলির দোতলাতে সেন্টারটা আছে। আর ওই সেন্টারের ফোন নাম্বার আমি জানিয়ে রাখি, 9382792726, ওই সেন্টারের ফোন নাম্বার। এবার সবসময় আমি বলবো যারা রাজীব গান্ধী সেন্টারে শিখতে আসছে, তারা তো আসছেই, লোকাল ছেলে মেয়ে যারা আসছে তারা রাজীব গান্ধী সেন্টারে শিখতে আসছে, কিন্তু একই সঙ্গে যারা বিভিন্ন দূরের ভিউয়ার্স আছে, তারা যারা শিখবে, তারা চেষ্টা করবে এমন সেন্টার থেকে শেখার, যেসব সেন্টার গভর্নমেন্ট রেজিস্টার্ড সেন্টার এবং একই সঙ্গে তাদের সার্টিফিকেট অনলাইন ভেরিফাই করা যায়, তাদের নিজস্ব লোগো আছে, যেসব সেন্টার লোগো আছে গভর্নমেন্ট ভেরিফাইড, সেইসব সেন্টারগুলো থেকে শিখতে, তাদের ভবিষ্যৎ কিন্তু
সিকিউর থাকলো, না হলে যে কোনো জব সেক্টরে গিয়ে তারা যদি ফেলিওর হয় দেখা গেল যে শিখলো কিন্তু সেই সার্টিফিকেট কোনো জায়গায় কাজে লাগাতে পারলো না, তাহলে তারা সমস্যায় পড়লো। আমরা চাই না কোনো স্টুডেন্ট সমস্যায় পড়ুক। থ্যাংক ইউ।